আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শামিমা সেকেন্ডার আমরা বিগত পর্বে পড়েছিলাম এই অক্ষরে কবিতার কবি পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ টিকা আজকে পড়বো আমরা মূল কবিতা তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এই অক্ষরে মহাদেব সাহা এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম দেখেন এখানে অক্ষর বলতে অ্যাকচুয়ালি বৃহৎ অর্থে আমাদের মাতৃভাষাকে বোঝানো হয়েছে এবং নির্ঝর মানে আমরা জানি ঝর্ণা তো এটা অবিরাম ঝর্নার মতো অবিরাম ছুটে চলছে অর্থাৎ আমাদের এই মাতৃভাষা পূর্বপুরুষেরাও ব্যবহার করছেন আমরাও ব্যবহার করে যাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবেন তারাও ব্যবহার করবেন অর্থাৎ ঝর্ণা যেভাবে অবিরাম ছুটে চলছে ওর কোনো বিস্তার নেই ওর কোনো বিশ্রাম নেই সেরকম আমাদের মাতৃভাষারও কোনো বিশ্রাম নেই এটা অবিরাম ঝর্নার মতো ছুটে চলছে তারপর দেখেন যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে না এইখানে আমাদের মূলত উনিশশো সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে এখানে আমাদের যখন পাকিস্তানের অধীনে আমরা চলে গেলাম সাতচল্লিশের পর থেকে তখন আমাদের সব দিক থেকে যেভাবে শাসন এবং শোষণ করা হচ্ছিল তার ভেতরে একটা অন্যতম ব্যাপার ছিল আমাদের ভাষাকে নিয়ে যে ভাষা আমাদের মাতৃভাষাতে আমাদের বাংলা ভাষাতে কথা বলতে দেয়া হতো না উর্দুতে কথা বলতে বলা হতো তো এই জন্যে আমরা একটা সময় শাসন শোষণের এই পর্যায়ে চলে গেলাম তখন মনে হলো যে না আমাদের নিজস্ব একটা ভাষা থাকা দরকার ওই বাউন্ন উনিশশো সালে তখন ছাত্র শিক্ষক জনতারা রাস্তায় নেমে তারা একটা আন্দোলন করে এবং তারা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে একুশে ফেব্রুয়ারিতে অতপর আমরা আমাদের এই মাতৃভাষার অধিকার দাবি অর্জন করে নিই আসলে তো ওই সময় যারা শহীদ হয়েছে তারা যেন আকাশে নাম লিখিয়ে রেখেছে এই লাইন দ্বারা আসলে সেটাকে তারপর দেখেন কি বলেছে অক্ষরগুলি চায় মুখ তুলি অন্তরে জাগে গান শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ তো দেখেন অক্ষরগুলি চায় মুখ অন্তরে জাগে গান শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ এখন দেখেন আমরা আসলে যখন পত্রিকা পড়ি হ্যাঁ আপনারা যারা পত্রিকা পড়েন তারা জানেন যে নতুন কোনো আন্তর্জাতিক সংবাদ কিংবা আমাদের দেশের কোনো সংবাদ যখন আমরা পাঠ করে সেই সম্পর্কে জানতে পারি তখন কি হয় আমরা অজানা কোনো কিছু জানতে পারছি তাই না এবং সেটা কিসের মাধ্যমে অক্ষরের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি অক্ষরের মাধ্যমে একটা সংবাদ লেখা হয়েছে এবং সেই সংবাদটা থেকে আমরা জানতে পারছি এবং তখন কি হয় আমাদের কোনো খুশি সংবাদ জানলে আমাদের মনে আনন্দ জাগে এবং ওই অক্ষরগুলো মনে হয় যে আমাদের দিকে নতুন যখন কিছু শিখে আমরা সেই অক্ষর থেকে তখন মনে হয় সেই অক্ষর আমাদের দিকে মুখ তুলে চেয়ে আছে তো আসেন আমরা একটু প্রথম থেকে আবার দেখি এই অক্ষরে যেন নির্ঝর ছুটে চলে অবিরাম যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম অক্ষরগুলি গুলি চায় মুখ তুলি অন্তরে জাগে গান শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ এর পরের চরণগুলো আমরা আলোচনা করব এই অক্ষরে মাকে মনে পড়ে মন হয়ে যায় নদী আর কিছু তাই পাই বানা পাই চিঠি খানা পাই যদি দেখেন এই অক্ষরের সাথে আমাদের মায়ের একটা সম্পর্ক আছে কিভাবে আমরা মাতৃভাষার একদম শুরুটা কিন্তু আমাদের মায়ের হাত ধরে হয় তো এই জন্য আমাদের এই অক্ষরের সাথে মায়ের সম্পৃক্ততাটা একদম বিরাজমান তারপর দেখেন কি বলেছে যে মন নদী হয়ে যায় কখন নদী হয়ে যায় নদীর মতো শীতল হয়ে যায় হ্যাঁ যখন আমরা মায়ের কাছ থেকে একটা চিঠি পাই দেখেন এখন তো আমাদের যোগাযোগের নানান মাধ্যম আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার থেকে শুরু করে অনেক কিছু তাই না কিন্তু এমন একটা সময় ছিল যখন কিংবা চিঠি ছাড়া আমাদের কোনো উপায় ছিল না যোগাযোগের তো ওই সময়টা আমাদের যখন চিঠি পেতাম আমরা বছরের পর বছর পার হওয়ার পর মায়ের কাছে একটা চিঠি সেটা আমাদের কাছে অনেক বিশাল কিছু এখনো যদি এরকম কিছু হয় দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তারপর দেখেন সেই উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি সকাল দুপুর সুরের নুপুর বাজায় উদাস কবি দেখেন উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা ঠিক আছে তো এখানে উপমা কবি যখন আমাদের কবিরা যখন কোনো লেখা লেখেন সেটা হোক গল্প কিংবা হোক হোক কবিতা তখন দেখা যায় তারা লেখার স্বার্থে কিছু এমন কথাবার্তার এমন তুলনা দেন যেটা আর কি অনেক সুন্দর করে অর্থটা ফুটিয়ে তোলে তো এই জন্যে কবিদের ওই উপমা শুনলে কি হয় মনে সুরের নুপুর বাজে সুরের নুপুর কেন বলেছে উপমা শুনলে যেমন মনে একটা সুন্দর ছন্দ কাজ করে সুরের নুপুর নুপুর পরে যখন মেয়েরা হাঁটে তখনও দেখবেন আপনার ছন্দ একটা ছন্দের তালে তালে কিন্তু হাঁটে হ্যাঁ একটা ছন্দের মতো আওয়াজ হয় তো সেই নুপুরের ছন্দের সাথে উপমার তুলনা করা হয়েছে এবং বলেছে যে বাজায় উদাস কবি কবিরা এই সুরের নুপুরের যে ছন্দ সেটা বাজায় তাদের উপমার মাধ্যমে এবং কবিদের উদাস বলা হয়েছে এই কবিতায় তো দেখেন আমরা প্রথম থেকে একটু আসি এই অক্ষরে মাকে মনে পড়ে মন হয়ে যায় নদী আর কিছু তাই পাই বা না পাই চিঠি খানা পাই যদি সেই উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি সকালে দুপুর সুরের নুপুর বাজায় উদাস কবি এর পরবর্তী চরণগুলো আমরা পরবর্তী আলোচনা করব এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ স্বপ্নের মতো রূপ কথা যত অন্তরের তোলে ঢেউ আমাদের সবার একটা ডাকনাম আছে হ্যাঁ অনেক লম্বা একটা নাম থাকে আমাদের আর ছোট্ট একটা ডাক নাম থাকে যেটা বাসায় কিংবা বন্ধুরা সবাই বলে ডাকে কিন্তু এখনকার দেখবেন যে আমাদের কোন ফ্রেন্ডরা ডাক নাম ধরে ডাকে না হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দোস্ত বলে সম্বোধন করে তো ওই সময় দেখবেন রাস্তাঘাটে হুট করে যদি কোনো ফ্রেন্ড পেছন থেকে নাম ধরে ডাকে ওই ডাক নাম ধরে ডাকে তখন দেখবেন অবাক লাগতেছে কারণ ওর মুখে আপনি ডাক নামটা শুনতে অভ্যস্তই না তো ওই জন্য কবি বলেছে যে ডাকনামটা যখন শুনি আমরা তখন মনে হয় যে স্বপ্নের মতো রূপকথা আমাদের অন্তরে ঢেউ তোলে কারণ হচ্ছে রূপকথা গল্প শুনে শুনে আমরা ছোট থেকে বড় হইসি এবং রূপকথার গল্প শুনলে কি হয় আমরা রূপকথার রাজ্যে হারিয়ে যাই এবং মনে আনন্দ জাগে তাই না তো সেরকম ডাকনাম শুনলেও মনে আনন্দ জাগে সেরকম রূপকথার গল্প শুনলেও মনে আনন্দ জাগে এই মধ্যে একটা সামঞ্জস্যতা আছে এরপর দেখেন এই অক্ষর আত্মীয় পর কাছে টানে এই প্রিয় ভাষা দেয় আশা বিমোহিত শব্দের অর্থ হচ্ছে মুগ্ধ করা মুগ্ধ করা আচ্ছা তো দেখেন এখানে কথা হচ্ছে যে এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে এই অক্ষরের অক্ষর কি কাছে টানতে পারে এখানে কবি বোঝাতে চেয়েছে যে আমরা অক্ষরের মাধ্যমে যে কথা বলি সেই কথার মাধ্যমে আমরা আত্মীয়কে কাছে টানতে পারি কারণ কথার মাধ্যমে আমরা ভালো ব্যবহার করতে পারি একজন মানুষের সাথে এবং ভালো ব্যবহারের মাধ্যমে একজন মানুষ আমাদের খুব নিকটে আসতে পারে তারপর কি বলছে যে এই প্রিয় ভাষা বুকে দেয় আসা বিমোহিত করে গানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যখন আপনারা উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যাবেন তখন দেখা যাবে আপনার সাথে যেসব আপনাদের সহপাঠীরা পড়ছে তারা দেখা যাবে এক এক দেশ থেকে এসেছে আগত কেউ জাপান থেকে কেউ ফ্রান্স থেকে কেউ অন্যান্য সব কান্ট্রি থেকে আসবে তো দেখা যাবে তাদের ল্যাঙ্গুয়েজের সাথে আপনার ল্যাঙ্গুয়েজ মিলবে না আপনার একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে কথা বলবেন কিন্তু ওইখানে যদি আপনার একটা বাঙালি বন্ধু থাকে দেখবেন সেই বন্ধুটার সাথে আপনি কতটা পরিমাণ আবেগে কথা বলতে পারবেন যেটা আপনার অন্য দেশের বন্ধুদের সাথে অত বেশি কথা বলা সম্ভব হবে না তো এই জন্য বলেছে যে এই ভাষার মাধ্যমে আমরা সবাইকে কাছে টানতে পারি এবং আমরা আমাদের মনের ভাব খুব সহজে আমাদের আবেগগুলো প্রকাশ করতে পারি এবং বলেছে এই প্রিয় ভাষা বুকে দেয় আসা বিমোহিত করে গানে তো এর পরের চরণগুলো আমরা পরের ইতে আলোচনা করব। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয় এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয় দেখেন এখানে কবি বলেছে যে এই অক্ষর দিয়ে শিলালিপি লেখা হয়েছে শিলা শব্দের অর্থ পাথর আর লিপি মানে অক্ষর তো শিলালিপি বলতে মূলত আমাদের প্রত্যতাত্ত্বিক নিদর্শন যেসব আছে তো সে প্রত্যতাত্ত্বিক নিদর্শনে আমাদের এরকম অনেক শিলালিপি পাওয়া গিয়েছে যেখানে যে শিলালিপি থেকে আমরা আসলে অতীতের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারি এবং সেই শিলালিপিতে লেখাটাও কিন্তু লেখা হয়েছে আমাদের এই মাতৃভাষাতে আমাদের এই বাংলা ভাষাতে তারপর দেখেন এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয় উনিশশো সালে আমাদের যারা গান লিখেছেন তারপর যারা কবিতা লিখেছেন তারাও কিন্তু যুদ্ধে অবদান রেখেছেন বা তারাও কিন্তু যুদ্ধের অংশীদার ছিলেন শুধুমাত্র অস্ত্র হাতে যুদ্ধ যারা করেছেন তারাই যে শুধুমাত্র যুদ্ধ করেছেন তা কিন্তু না তো এই কারণ এই গান মুক্তিযোদ্ধাদের অনেক বেশি আগ্রহ প্রদান করেছে এবং যুদ্ধে উদ্বুদ্ধ করেছে তো এই জন্য কবি বলেছে যে এই ভাষা দিয়ে আমরা গান লিখেছি এবং সে গান লিখে আমরা যুদ্ধে জয় লাভ করেছি বিজয় অর্জন করেছি তো সর্বোপরি আমাদের এই অক্ষরের যে একটা আমাদের এই মাতৃভাষার যে একটা প্রভাব আমাদের জীবনে সেটাই কবি বারংবার তার কবিতায় ফুটিয়ে তুলতে চেয়েছেন তো আসেন একটু শুরু থেকে দেখি এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয় এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয় তো এই ছিল আমাদের সর্বোপরি এই অক্ষরে কবিতার আলোচনা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং তো জানাতে একেবারেই ভুলবেন না কেমন লাগলো আপনাদের কাছে খুব শীঘ্রই নতুন কোন গল্প কিংবা কবিতা নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ